আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের রমাদান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দুই রোজায় আমি কি করলাম সারাদিন এবং কোথায় কোথায় গেলাম, তো দুইটা দুই দিনেরই ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা। তো প্রথম দিন আমি হচ্ছে লাইফ শেষে কলেজে গিয়েছিলাম, বিকজ আমার কলেজে একটু কাজ ছিল। কাজটা শেষ করে হচ্ছে গিয়ে দেখলাম এত পরিমাণ বৃষ্টি, মাশাল্লাহ, বাট বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর করে দিয়ে গেছে, এত বাতাস, একটা ঠান্ডা ঠান্ডা ভাইস আসতেছিল বিকালবেলা। মানে রোজা তে একদমই কষ্ট হয় নাই, বাইরে ছিলাম, যাইতে একটু কষ্ট হলো, আসার সময় এত ভালো লাগতেছিল। তো ইফতারের মোমেন্টে আমি আর ভিডিও নিতে পারি নাই, বাট ইফতারের আমার মতো এরকম কে ইফতারের ভাজা পোড়া দিয়ে ভাত খাও রাতে, সেটা একটু কমেন্ট করে জানাও। তো ওই দিন আমি হচ্ছে গিয়ে এই ভাজা পোড়া দিয়ে খেলাম, বেগুনের তরকারি দিয়ে খেলাম, তারপর অল্প একটু ভাত, হচ্ছে গিয়ে মাছ মাছের ঝোলটা দিয়ে খেলাম আর কি। আলহামদুলিল্লাহ পেট ভরে খাইছি। আর আমি এক টাইমে খাইতেছি ইদানিং, যে হয়তো বা সেহেরি আর রাতের যে কোনো একটা টাইমে আমি এরকম ভাত খাই, আর সেহেরির সময় আমি খেজুর বা দুধ সাথে খেয়ে আমি রোজাটা রাখি। তারপরের দিন হচ্ছে গিয়ে আমাদের দেখলাম আম্মু চিকেন রান্না করতেছে, এর মধ্যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটু ভুনা করে রান্না করতেছে, এর মধ্যে আম্মু হচ্ছে একটু চাইছিল হচ্ছে গিয়ে সাবুদানা দিয়ে একটা মিক্সড করবে, বাট প্রিন্সের এই সাবুদানাটা একটুও ভালো না। সো ওনাদের মতো জায়গায় কিভাবে এরকম একদম আটার গোল্লার সাবুদানা বিক্রি করে আমি আসলে জানি না, যদিও আমি প্রিন্সেই কাজ করি, বাট প্রিন্সের শপে আর কি, শোরুমগুলাতে যেখানে সেল হয় আইটেম বা কি বলবো, প্রিন্স বাজার যেটা সেটার কথা আর কি আমি বলতেছি, সেখানে এইরকম কেন এটা হইলো আমি জানি না। তারপর আমি সুন্দর করে হচ্ছে গিয়ে ঘরটার গুছাইলাম ইফতারটা করে, তারপর এখানে আমি আবার রাতের খাবারটা তোমাদের দেখাচ্ছি। তো ওদিন শাক ছিল, ফুলকপি ভাজি ছিল, সাথে হচ্ছে একটা গরুর মাংস ছিল একটু। সো এখন আমি এতগুলো নিয়ে বসছি, বাট ভাই আমি এত খাবার খাই না, ঠিক আছে? আর আমার কিন্তু এরকম ডাটা খাইতে ইদানিং অনেক ভালো লাগতেছে, হয়তো বা টেস্ট বান চেঞ্জ হইতেছে তাই আমি জানি না, কারণ কি আমি এত বেশি শাকটা কখনো খাইতাম না, এখন খাই আর কি, খেতে ভালোই লাগে। তারপরের দিনের আবার ভিডিও এটা হচ্ছে একটু ট্যাং বানাচ্ছি, আর হচ্ছে পেঁয়াজও ভাজবো একটু, আম্মু আবার নান বানাচ্ছে, একটু চিকেন দিয়ে খাবো তাই। সো এই ছিল আমার আজকের এই দুই দিনের রমাদানের ভিডিও। আমি নেক্সট ডে আমার বাসায় যেয়ে আমি হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ ওয়াইজ ভিডিও দিব, এখন তো আম্মুর বাসায় তাই সিরিয়াল ওয়াইজ আমি আলসা হয়ে যাচ্ছি, কাজ কামও কমে গেছে, তাই হচ্ছে ভিডিও দিতে পারছি না। সো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আল্লাহ হাফেজ।